জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনুধাবন করেছিলেন, অসাম্প্রদায়িক শোষণ বৈষম্যহীন সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে জ্বালানি নিরাপত্তার কোনো বিকল্প নেই। তার বিচক্ষণ চিন্তা চেতনা ও দূরদর্শী যুগান্তকারী সিদ্ধান্তে 1975 সালের 9ই আগস্ট শেলওয়েল কোম্পানির নিকট হতে 5টি গ্যাস ক্ষেত্র ক্রয়ের মাধ্যমে বাংলাদেশের ভবিষ্যতে জ্বালানি নিরাপত্তার ভিত্তি রচিত হয়। এরই ধারাবাহিকতায় 1980 সালের 7ই জুন পেট্রোবাংলার একটি মডেল কোম্পানি হিসেবে বাখরাবাদ গ্যাস সিস্টেমস লিমিটেড গ্যাস উৎপাদন, সঞ্চালন ও বিতরণের দায়িত্ব নিয়ে যাত্রা শুরু করে। বাখরাবাদ গ্যাস সিস্টেমস লিমিটেড বিভিন্ন ধরনের গ্রাহক সেবা দিয়ে আসছে। পরবর্তীতে পেট্রোবাংলার কোম্পানিসমূহের পুনর্গঠন প্রক্রিয়ায় 1989 সালে কোম্পানির উৎপাদন কার্যক্রম বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানি লিমিটেডের নিকট হস্তান্তরিত হয়। তৎপরবর্তীতে 2004 সালে অত্র কোম্পানির সঞ্চালন পাইপলাইন গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেডের নিকট হস্তান্তরিত করা হয়। উন্নত গ্রাহক সেবা নিশ্চিতকরণের লক্ষ্যে পেট্রোবাংলার কোম্পানিসমূহের পুনর্গঠনের মধ্য দিয়ে বর্তমানে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড কুমিল্লা, চাঁদপুর, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর ও ব্রাহ্মণবাড়িয়া জেলায় ইন্ডাস্ট্রি, ক্যাপটিভ পাওয়ার, বিদ্যুৎ, সার, সিএনজি, বাণিজ্যিক ও আবাসিক শ্রেণীর গ্রাহক পর্যায়ে গ্যাস বিতরণ করছে। বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এর অধিভুক্ত এলাকায় 2,25,681টি আবাসিক, 2,140টি বাণিজ্যিক, 162টি শিল্প, 76টি ক্যাপটিভ পাওয়ার, 89টি সিএনজি, 18টি সরকারি ও বেসরকারি বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান এবং একটি সার কারখানা সহ সর্বমোট 2,28,167 জন ব্যক্তি ও প্রতিষ্ঠানে গ্যাস সরবরাহ করছে। প্রাকৃতিক গ্যাস বাংলাদেশের প্রধান প্রাথমিক জ্বালানি শক্তি। অনবায়নযোগ্য এই জ্বালানিও অফুরন্ত নয়, তাই সীমিত এই প্রাকৃতিক সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করে জ্বালানি চাহিদা পূরণ এবং অর্জিত রাজস্ব আয়ের মাধ্যমে দারিদ্র্য বিমোচন ও আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি গ্যাস খাতের উন্নয়ন সাধনে বর্তমান সরকার বিভিন্ন কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে নিরন্তর প্রচেষ্টা অব্যাহত রেখেছে। বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার প্রত্যক্ষ তত্ত্বাবধানে ভিশন 2021 ও 2041 বাস্তবায়নে গ্যাসের সর্বোত্তম দক্ষ ব্যবহার এবং অপচয় রোধ করার মাধ্যমে জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড দায়িত্বশীল ভূমিকা পালন করে চলেছে। এছাড়াও উন্নত গ্রাহক সেবা প্রদানের জন্য ইতোমধ্যে মোবাইল ও অনলাইনে বিল পরিশোধ এবং যে কোনো অভিযোগ প্রতিকারে হটলাইন সেবা চালু করা হয়েছে। গ্যাস অফুরন্ত নয়, গ্যাসের সর্বোত্তম ব্যবহার ও অপচয় রোধ করে জাতীয় স্বার্থ রক্ষায় বর্তমান সরকার আন্তরিক প্রচেষ্টা অব্যাহত রেখেছে। জ্বালানি সাশ্রয়ের মাধ্যমে সুন্দর আগামী গড়ার প্রত্যয়ে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড হতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। আবাসিক বার্নারে গ্যাসের অপচয় রোধে সহজ কিছু কৌশল। পুরাতন বার্নার পরিবর্তন করে তদস্থলে আধুনিক দক্ষ বার্নার ব্যবহার করার মাধ্যমে, কিছুদিন পরপর বার্নারের নজল পরিষ্কার করার মাধ্যমে, পাইপলাইনে কোনো লিকেজ আছে কিনা তা পরীক্ষা করার মাধ্যমে, যে উদ্দেশ্যে গ্যাস সংযোগ প্রদান করা হয়েছে তা ব্যতীত অন্য কোনো উদ্দেশ্যে গ্যাসের ব্যবহার না করে, সকল প্রকার অবৈধ গ্যাস ব্যবহার বন্ধ করার মাধ্যমে, শিল্প ও ক্যাপটিভ পাওয়ার খাতে গ্যাসের অপচয় রোধ বা জ্বালানি সাশ্রয় করার পন্থা। শিল্প কারখানার বয়লার, জেনারেটর ও ফার্নেসে যে পরিমাণ গ্যাস ব্যবহৃত হয় তার প্রায় 30-60% গ্যাস অপচয় হয়, কিন্তু কিছু পদক্ষেপ গ্রহণের মাধ্যমে অপচয়ের মাত্রা প্রায় 20-30% কমিয়ে আনা সম্ভব। শিল্পে গ্যাস ব্যবহারকারী গ্রাহকগণ, আপনার প্রতিষ্ঠানে স্থাপিত গ্যাস সরঞ্জাম কতটুকু তাপীয়ভাবে দক্ষ? দক্ষতা নির্ণয়ের জন্য রেজিস্টার্ড এনার্জি অডিট ফার্মের শরণাপন্ন হন। অডিট ফার্মের পরামর্শ মোতাবেক পুরাতন ও তাপীয়ভাবে অদক্ষ গ্যাস সরঞ্জাম পরিবর্তন করে আধুনিক উচ্চ তাপীয় দক্ষতা সম্পন্ন সরঞ্জাম স্থাপন করুন।
পাশাপাশি বিভিন্ন পদ্ধতি গ্রহণ করে পরিত্যক্ত তাপ ব্যবহারের উদ্যোগ গ্রহণ করুন। সুন্দর আগামীর জন্য গ্যাস সাশ্রয় করুন। বাখবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।